আজ তোমাদের কারণ হবে ড্রিলিং। ডেথ মেশিনের ড্রিলিং কি হবে? ড্রিলিং কি? মেকিং এ সিলিন্ড্রিক্যাল হোল ইন এ জব ইন কর ইজ কল্ড ড্রিলিং। যদি এখন সিলিন্ড্রিক্যাল হোল করা হয় সেটাকে ড্রিলিং বলবে। সিলিন্ড্রিক্যাল হোল সাপোজ ধরো এই দেখো এরকম একটা হোল কে বলে ড্রিলিং। দেয়ার আর ফলোয়িং মেথডস অফ ফর ড্রিলিং অন লেদ মেশিন। জব ইজ রোটেড আফটার গ্রিপিং ইন চাক আর ফেস প্লেট। জব যখন গ্রিপিং করা হয় ফেস প্লেট আর চাকের লেদ মেশিনের তখন রোটেশন হবে। তখন কি হবে? ইফ ড্রিল ইজ টেপার শ্যাং, যদি ড্রিলটা টেপার শ্যাং হয় দেন ফিটেড ইন টু টেল স্টক স্পিন্ডল, তাহলে ওটা টেল স্টক স্পিন্ডলে সেট হয়ে যাবে। টেপার শ্যাং ড্রিল বলতে এটাকে বলে টেপার শ্যাং ড্রিল। এই শ্যাংটা টেপার টেল স্টক স্পিন্ডলে সেট হয়ে যাবে। And if straight shank drill, then drill chuck is fitted into tailstock. তাহলে দেখো যখন straight shank drill হবে, যেটাকে বলা হয় straight shank drill, দেখো এটা straight। এই straight shank drill যখন set করাবে, তখন ওটা drill chuck এসে পড়বে। Drill chuck, এই drill chuck এর spindleটা আছে taper, এই taperটা ওটা tailstock এর spindle এ লেগে যাবে। So চলো একটুখানি তোমাদের আমি tailstock এর দিকটা দেখিয়ে দিই। স্টার্ট এটা হচ্ছে স্টেল স্টক স্পিন্ডল। এই স্পিন্ডল এটা টেপার শ্যাঙ্ক হোল করা আছে এখানে, এখানটা এই টেপার শ্যাঙ্ক ডিলগুলো এখানে হয়ে যায় বা চাকের ডিল চাকের টেপার অংশটা এর মধ্যে ফিটেড ফিট হয়ে যায়। নিন নিন আফটার সেটিং দ্য টেল স্টক ইন প্রপার পজিশন, যখন টেল স্টককে প্রপার পজিশন ডিলিং করার জন্য সেট করা হয়, দ্য ফিটেড ফিট ইজ গিভেন টু ডিল বাই টেল স্টক হ্যান্ড হুইল আর লিভার। যখন আমরা টেলস্টককে ডিলে ফিট দেব তখন ওটা টেলস্টকটা হ্যান্ডেল আর লিভারে সাহায্যে ফিট দেব। এটা হচ্ছে টেলস্টকের হুইল, হ্যান্ড হুইল। এই হুইলের সাহায্যে এই হুইলটা ঘুরিয়ে ফিট দেওয়া হয়। দেখো এটা এগিয়ে যাচ্ছে, টেলস্টক স্পিন্ডল এগিয়ে যাচ্ছে। এই হুইলটাকে ঘোরালে স্পিন্ডলটা এগিয়ে যাচ্ছে, এইভাবে ফিট দেওয়া হয় ডিলে। এবং হ্যান্ডেলটা দেখো এটা হচ্ছে ফিড হ্যান্ডেল, এটা ফিড হ্যান্ডেলটা ঘোরাচ্ছি। দেখুন টেল স্টক, দেখুন টেল স্টকের স্পিন্ডল সামনের দিকে মুভ হচ্ছে, এটাকে দিলে ফিডটা হয়। ইট ইজ ইজি টু মেক ডিল ইন শর্ট লেন্থ, যদি শর্ট লেন্থের ডিল হয় তখন এটাতে করা খুব সোজা সোজা। কিন্তু জব বাট ব্লাইন্ড হোল, যখন জবে ব্লাইন্ড হোল নর্মালি ডিল ইজ মার্কড অন মেশিন হ্যাভিং টেল স্টক গ্রাজুয়েট, টেলস্টকে যে গ্রাজুয়েশনটা করা আছে ওইখানটা থেকে তোমাকে ডিলের মার্কটা করে নিতে হবে। দেন উইথ ইন উইথ দিস হেল্প অফ হেল্প দ্য প্রপার ডেপথ ডিলিং মেড ইন দ্য জব, প্রপার ডেপথের জবকে হোল করতে ওখানে মার্ক করে রাখতে হবে। চলো টেলস্টকের এটা দেখে নাও গ্রাজুয়েশন পজিশনটা। দেখো এটা হচ্ছে ডিলের টেলস্টকের, এটা দেখো মার্ক করা আছে কতগুলি ফিট দেবে না দেবে, দেখো মার্ক করা আছে। দেখো জিরো টেন টোয়েন্টি থার্টি সব মার্ক করা আছে এখানে, এটার মাধ্যমে কতটা ফিট দেওয়া হবে কতটা লেন্থ পর্যন্ত যাবে সেটা এখানটায় এই মার্কের মাধ্যমে আমরা সিলেক্ট করে নিই। এভাবে ব্লাইন্ড হোল্ডের ড্রিল করতে হয়। হ্যালো, হ্যাঁ প্রথমে দেখো ডিল চাকে, ডিল চাকে কাউন্টার স্যাং ড্রিল লাগিয়ে প্রথমে মাস্টার ড্রিল পাইলট ড্রিল করে নেওয়া হচ্ছে। এটা পাইলট ড্রিল, দেখো দেখো ড্রিল ফিট দিচ্ছি, দিয়ে এবার টেল স্টকের হ্যান্ডেল ঘুরিয়ে ফিট দেওয়া হচ্ছে, পাইলট ড্রিল হচ্ছে। ওকে টেপার শ্যাং ড্রিল, দেখো টেপার শ্যাং ড্রিল ফিল করছি, টেপার শ্যাং ড্রিল ফিল করে এবার ড্রিলিং করা হবে। ওকে